পরকিয়া, স্ত্রী সন্তানদের রেখে অন্যের বউকে নিয়ে পালিয়ে বেড়ানো স্বামীর বিরুদ্ধে মহিলা কমিশনারের বাড়ির সামনে ধর্ণায় বসলেন লাঞ্ছিতা স্ত্রী, চাঞ্চল্য ত্রিপুরায়, তদন্তে পুলিশ। দিনের পর দিন সমাজ ব্যবস্থায় অবৈধ পরকিয়ার মাত্রা বাড়তে শুরু করেছে, এতে বিরূপ প্রভাব পড়ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। তবুও কে শোনে কার কথা, পরকিয়ায় আসক্ত হয়ে অমুকের বউ ও তমুকের স্বামী ও তমুকের স্বামী অমুকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া আজকাল অনেকটাই ডাল ভাতের মতন হয়ে গেছে। এই সব থেকে পরিত্রাণের পথ খুঁজছেন সচেতন মহল। এরই মধ্যে খোদ ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনার বর্ণালী গোস্বামীর পরিচিত এক ব্যক্তি পরকিয়ায় পড়ে পরস্ত্রীকে নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মহিলা নেত্রী বর্ণালীর হয়ে বিভিন্ন সামাজিক কাজে জড়িয়ে থাকা জনৈক মিহিরকান্তি দেব তার দুটো ছেলে ও স্ত্রী পপি গগৈ দেবকে অন্ধকারে রেখে গত দীর্ঘদিন ধরে চুমকি দেবনাথ নামের আরেক সন্তানের জননীর সাথে পরকিয়ায় লিপ্ত ছিলেন। এতে তাদের দাম্পত্য জীবনে অন্ধকার নেমে আসতে শুরু করে। শেষে বিষয়টি নিয়ে একসময় গৃহবধূ পপি বাধ্য হয়ে নালিশ জানান বর্ণালী গোস্বামীর কাছে। এতে বর্ণালী দেবী তাকে বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশে মামলা করতে পরামর্শ দেন, কিন্তু নিজ পরিবারের মান সম্মানের কথা মাথায় রেখে শুরুতে পুলিশে কোনো নালিশ জানাননি পপি। এদিকে গত কয়েকদিন আগে সুযোগ বুঝে পপির স্বামী মিহির চুমকিকে নিয়ে চম্পট দেন বলে অভিযোগ পপির। বর্তমানে তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বলেও জানান পপি। এতে দুটি সন্তান নিয়ে চরম বিপাকে পড়া গৃহবধূ পপি শনিবার সুবিচারের আশায় রাজ্য মহিলা কমিশনার বর্ণালী গোস্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসেন। পরে বিষয়টি পুলিশের নজরে গেলে তারা এসে পপিকে বুঝিয়ে সুঝিয়ে এই কাণ্ডের উপযুক্ত তদন্ত সহ তার স্বামীকে খুঁজে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে ধর্ণা থেকে উঠে যান লাঞ্ছিতা গৃহবধূ পপি। এমন কাণ্ডে এলাকায় বিভিন্ন মহলে নানান প্রতিক্রিয়া সহ বিশেষ মহলে নানা রসালো গল্প ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, তারপরে আমি অনেক ফোন করি, ফোন করলে ফোন রিসিভ করেন না, তারপরে মানে ওইভাবে মিসবিহেভ করছেন আর কি আমার সাথে। তারপর এখন মানে ওই মেয়েটা আমার বর্ণালী গোস্বামীর সঙ্গে আমাদের বাড়িতে পূজাতে গিয়েছিলেন, গত ওই বাসন্তী পূজাতে। তারপর এখন তো ওনার কাছে এসেছি, আমি এসে বলেছি যে আমার বোনকে যেমনি হোক আপনি ফিরিয়ে দিন। তো আমাকে বলছেন যে থানাতে তুমি কেস করো। আমি থানাতে কেস করিনি, আমি থানাতে যেতে চাইনি, কারণ আমার ছেলে মেয়ের ভূত ভবিষ্যৎ আছে। আমি মানে কেস কাছারি করি আই মানে আমার ভালো লাগে না, আরও আমার দেশ আমার স্বামী স্ত্রীর মধ্যে বেশি আরও ইয়ে হয়ে যাবো, এটা লাগি মানে আমি মানে এটা চাইনি। তারপর এখন ওনার কাছে তো এসেছিলাম, আচ্ছা দুই দিন এসেছি, দুই দিনও মানে ওনার সাথে মানে কথাবার্তা বলে মানে কোনো ইয়ে পাইনি, ব্যবস্থা করে দেননি আমাকে। কি এখন মানে আমার স্বামীকে যেমনি হোক ফিরত চাই। আমার স্বামীর নাম, স্বামীর নাম হলো মিহিরকান্তি দেব। কি হয়েছিল ঘটনাটা, কি ঘটনা মানে হয়েছে আপনার কি, উনি বিগত 5-6 বছর ধরে বর্ণালী গোস্বামীর সঙ্গে কাজ করতে, ঠিক আছে, উনি মানে অনেকদিন ধরে মানে ইউজ করতেছেন আমাদেরকে যে আমাকে মানে কিছু একটা চাকরি দেবে বা করে খাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা হবে, কারণ আমরা মানে এমনিতে সবল নাই, টাকা পয়সার ব্যাপারে হোক এমনিতে ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট করে বসবাস করতেছি আর কি। তারপরে এখন ওনার সঙ্গে থাকার পরের থেকে মানে উনি আমার ঘরে মানে চরিত্র দিকেও মানে উনি মানে অনেক খারাপ হয়ে গেছে, এটা আমি বুঝতে পেরেছি। আমার সঙ্গে মানে মোটের অমিল হয়েছে বিগত 7-8 মাস ধরে, এমনিতে আমার সঙ্গে ঝগড়া করেন না, করার জন্য সময়ও পান না, উনি অনেক লেটে বাড়িতে ফিরেন, তো ওটার জন্য আমি বলেছি বর্ণালী গোস্বামীকে ওনার সঙ্গে থাকে, ওনার সঙ্গে থাকে, ওনার কোয়ার্টারে থাকে, এইভাবে মানে শুনে শুনে আমি মানে ওনার সঙ্গে আছে বলে মানে আমি অনেক মানে ইয়ে ধরে রেখেছি আর কি। আপনার স্বামী যে অন্য মেয়েকে নিয়ে গেছে, এরপরে আপনি কি থানায় মামলা করেছিলেন? না, আমি কোনো মামলা করিনি, কারণ আমার আমি থানাতে গেলে অনেক কষ্ট হবে, আমার দৌড়াদৌড়ি করতে লাগবে। আপনি তো আইনি ব্যবস্থা কেন নিলেন না? আইনি ব্যবস্থা নেইনি, কারণ আমি মানে ভেবেছি যে আমার বর যদি আমার সাথে এখনো মিসবিহেভ করছে, আইনি ব্যাপারে গেলে পরে উনি আমাকে আরো ভুল বুঝবেন, তাই মানে আমি এতে নিতে চাইনি। আমার স্বামীর নাম, স্বামীর নাম হলো মিহিরকান্তি দে। মহিলা যে উনি পপি গগৈ যে ওনার হাজব্যান্ড বলে গত এপ্রিলের 4 তারিখ থেকে মানে পাচ্ছেন আর কি, তো উনি এখানে থাকতেন, তো তাই জন্য খোঁজখবর করছেন। তো আমরা দেখছি বিষয়টা, আমরা মিসিং আছে এতদিন ধরে, আমরা খোঁজ আমরা তো কমপ্লেন পাইনি বা ইনফরমেশন পাইনি, এখন প্রায় পেয়েছি, আমরা বাকিটা দেখছি, আমরা আইনগতভাবে খোঁজখবর থানাতে কি কোনো না 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 কোনো যায়নি, আমি জাস্ট কোনো আমি সোমোটো এখন এসে এগুলো তোমার থেকে নিয়ে নিয়েছি, আমি খোঁজখবর করছি। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।